মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট সিটি বানাবে তো সবাই স্মার্ট, কিন্তু আমরা পড়ছি বিপদে, আমরা খাই মানুষের মার। যদি মাংস একটু কম দেয় এটা এমন হলো কেন, অমন হলো কেন? এখন আমরা শুধু ইন্ডিয়ার উপর কেন ডিপেন্ড করে বসে আছি, আই ডোন্ট নো। আমাদের রেস্তোরাঁ সেক্টরের মূল হচ্ছে মাংস, মাছের দামও বেশি, মাংস আমরা বিক্রি করতে পারতেছি না। মাংসের দাম 850-900 টাকা আমরা কিনি, যে প্রিমিয়াম মাংসটা আমরা কিনতেছি। আমরা বলেছি গরুর মাংস ইম্পোর্টের ব্যবস্থা করতে। এই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভুল তথ্যের কারণে, বাণিজ্য মন্ত্রণালয়ের ইচ্ছা থাকা সত্ত্বেও গরুর মাংস আমরা ইম্পোর্ট করতে পারতেছি না। আপনার মাধ্যমে বলতে চাই, রমজানে যদি সত্যি সত্যি স্বস্তি দিতে চান, আপনি যেভাবে পেঁয়াজ ইম্পোর্টের জন্য আহ্বান জানাইছেন, আমরা মনে করি আপনি ইমিডিয়েট প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে বসে বাংলাদেশ ব্যাংককে যদি সাথে নিতে পারেন, যদি এলসি ওপেন করে দিতে পারেন, ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের ফ্রিজার আছে, সারা পৃথিবীতে ফ্রোজেন হালাল মাংস বিক্রয় হয়। আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র দুষ্টামি করে কিছু লোকের স্বার্থ উদ্ধারের জন্য এই পোলট্রি খাত, এই মাংসের খাতটা তারা আটকে রাখছে। বড় বড় ব্যবসায়ী সব এই গরু মাংসের ব্যবসায় নেমে গেছে, এবং এইখানে বড় একটা চাঁদাবাজি হয়। গাবতলীর হাটে প্রত্যেকটা হাইওয়েতে চাঁদাবাজি হয়। চামড়ার দামটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না, চামড়া এক্সপোর্টের ব্যবস্থা করে দেন, দেখবেন গরুর মাংসের দাম কমে আসতেছে। এই বিষয়গুলো আমরা কেউ এখনো হাত দিই নাই। গরু মাংসের পরে আমার সেই চিনি তেল আস্তে আস্তে কিন্তু একটু একটু বাড়াচ্ছে। আমরা জানি না রমজানের আগে চিনির তেল এখন যে দাম আছে সেটা স্টেবল থাকবে কিনা, সেই বিষয়টা ব্যাপারে জরুরি। সবচেয়ে যেটা পেঁয়াজ, আমাদের রেস্তোরাঁয় এই রমজানে পেঁয়াজ হচ্ছে প্রথম উপকরণ। সেই পেঁয়াজের দাম আজকে অনেক দিন যে বাড়ছে, আমরা আসলে এই ছোট ছোট উদ্যোক্তারা খুব বিপদে আছি। আমাদের কোনোভাবে প্রতিদিন দাম বাড়ানো কমানো সম্ভব না। এই পেঁয়াজের ক্ষেত্রে আমরা দেখেছি যখন 300 টাকা পেঁয়াজ হয়ে গেল 250-300 টাকায়, তখন তুর্কি থেকে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আনা হয়েছে। এখন আমরা শুধু ইন্ডিয়ার উপর কেন ডিপেন্ড করে বসে আছি, আই ডোন্ট নো। আমাদের পাশে মায়ানমার আছে, যদি অস্থিতিশীল অবস্থা, কিন্তু আমাদের আপনি থাইল্যান্ড বললেন, অন্যান্য দেশ থেকে কেন আমরা সোর্স করছি না, কেন আমাদের ইম্পোর্টাররা বসে আছে? যদি কোনো প্রবলেম থাকে সেটা আপনি আলোচনা করে আজকে কালকের মধ্যে যদি সমাধান না করতে পারেন, তাহলে রমজানের আগে পেঁয়াজ নিয়ে আরেকটা ঝামেলা হবে। কারণ কৃষকরা অনেক চালাক, কৃষকরা তাদের পদ্ধতি শিখে গেছে, তারা কিন্তু এই ওয়েট করবে, এই এখন নতুন পদ্ধতিতে সংরক্ষণ তারা করে। সবাই কিন্তু ট্যালেন্ট, সবাই স্মার্ট। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট সিটি বানাবে তো সবাই স্মার্ট, কিন্তু আমরা পড়ছি বিপদে। আমরা তো বাজার আমাদের হাতে নাই, আমরা খাই মানুষের মার। কারণ কাস্টমাররা এসা প্রতিদিন দাম বাড়ানো সম্ভব না। যদি মাংস একটু কম দেয় এটা এমন হলো কেন, অমন হলো কেন? সুতরাং আপনার মাধ্যমে বলতে চাই, রমজানে যদি আমাদের বাঁচা থাকতে হয়, তাহলে এই রমজানের বাজারটা এবং এই গরুর মাংস মুরগির মাংস খুবই ইম্পর্টেন্ট, এই বাজার স্থিতিশীল রাখা। ধন্যবাদ সবাইকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য।